আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি ফারিয়া শারমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক মন্দার ধাক্কা থেকে দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে সরকারের পাশাপাশি সবাইকে একসাথে কাজ করার কোনো বিকল্প নেই। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজধানী মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2022 উদ্বোধন অনুষ্ঠানে দল মত ভুলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। এই সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সংস্থাটির সেবা বাড়ানোর সাথে সুবিধার দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন মারুফ রেজা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিষ্ঠার পর থেকে যে সংস্থাটি জরুরি সেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে নিষ্ঠা আর সুনামের সাথে, প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট যে কোনো দুর্ঘটনায় সংস্থাটির প্রতিটি সদস্য নিজেদের জীবনকে তুচ্ছ করে এগিয়ে চলেছে গতি, সেবা আর ত্যাগের মূলমন্ত্রে। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2022। দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি প্রতিপাদ্যে এবারের সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরে উদ্বোধনী বক্তব্যে সংস্থাটির আগামীর উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেবার মানোন্নয়নের পাশাপাশি আমরা এই সংস্থার কর্মকর্তা কর্মচারীদের সুবিধার দিকেও বিশেষ দৃষ্টি দিয়েছি, কারণ জীবনে ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন তাদের জীবনটা যাতে ভালোভাবে চলে সেটাও আমাদের দেখার দায়িত্ব। সে কারণে পূর্ণাঙ্গ রেশনের ব্যবস্থা করা হয়েছে এবং ঝুঁকি ভাতাও দেওয়া। বৈশ্বিক মন্দা থেকে দেশকে রক্ষায় সবাইকে ব্যক্তি পর্যায়ে কিংবা সামষ্টিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। মন্দা মোকাবেলার জন্য এখন তো আমাদেরও প্রস্তুতি নিতে হবে, এই জন্য আমি আহ্বান করেছি যার যেখানে কর্মস্থান, কারণ সারা বাংলাদেশে এত আমরা ফায়ার সার্ভিস স্টেশন করে দিয়েছি, প্রত্যেকে যার যার যেখানে জমি আছে যা পারেন, তরি তরকারি ফলমূল যা পারেন আপনারা বৃক্ষরোপণ করবেন, ফলমূল তৈরি করবেন, প্রতিটি জায়গায় কিছু না কিছু উৎপাদন করবেন, নিজেদের যেটা চাহিদা পূরণ করবার নিজেরাই চেষ্টা করবেন, যেন বিশ্বের এই মন্দার ধাক্কাটা যেন আমাদের দেশে না পড়ে। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার ক্যাটাগরিতে মোট 45 জনের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কর্মকর্তাদের মধ্যে এখন পদক নেবেন। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। সরকার পতন আন্দোলন সফল করতে, জাতীয় ঐক্য তৈরি করে গণ অভ্যুত্থান সৃষ্টি করতে বিএনপির সাথে ঐক্যমতে পৌঁছেছে গণতন্ত্র মঞ্চ, এমনই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মঞ্চের নেতারা জানান, বর্তমান সরকারের বিরুদ্ধে শুধু আন্দোলন নয়, রাষ্ট্র মেরামতও করা হবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনের রূপরেখার প্রণয়নের লক্ষ্যে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাতটি দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চের সাথে সংলাপে বসে বিএনপি। বৈঠক শেষে সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গঠনের একমাত্র কথা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারের শুধু পতন ঘটাবে না, রাষ্ট্র মেরামত করবে। আমরা ঐক্যবদ্ধভাবে যুগপৎভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলবার জন্যে এখন থেকেই, এরকম করে বলতে পারি আজকে থেকেই আমরা তো আন্দোলনে আছি। বাংলাদেশের শাসন ব্যবস্থার গুণগত পরিবর্তন সংবিধান সংস্কারের মাধ্যমে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার পতনের জনগণের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে, আন্দোলনের রূপরেখা তৈরির লক্ষ্যে গঠন করা হবে কমিটি। সরকারের পতনের লক্ষ্যে জাতীয় একটা ঐক্য সৃষ্টি, বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করার মধ্যে আপাতত আমরা যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই আন্দোলনকে আরো বেগবান করতে পারবো। এদিকে আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশের অনুমতি নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে যান বিএনপি নেতারা। নিরাপত্তার বিষয়ে যাচাই বাছাই করে পরে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানায় পুলিশ। আমাদের 10 ডিসেম্বরের মহাসমাবেশের প্রোগ্রাম আমাদের পার্টি অফিসের সামনে আমরা চেয়েছি। গোয়েন্দা সমস্ত রিপোর্ট, আমাদের ইন্টারনাল যে থ্রেট অ্যানালাইসিস আছে, এই বিষয়গুলো বিবেচনা নিয়েই আমরা তাদেরকে পারমিশন দেওয়ার বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।
দণ্ডবিভেদ ভুলে তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না। দুপুরে গণভবনে তৃণমূল নেতাদের সাথে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে নেতাদের সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পরামর্শ দেন। শরীয়ত খানের রিপোর্ট। বিভিন্ন সময়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে আগ্রহী তৃণমূল আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময়ের অনুষ্ঠান, জেলা উপজেলার নেতাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন দলীয় প্রধান। বৈঠকে জেলার নেতাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী। আগামী নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন তিনি। আগামী নির্বাচনে জয়যুক্ত হলে উনি যে উন্নয়ন করেছেন আর যেগুলো বাকি রয়েছে, আগামী নির্বাচনে জয়যুক্ত করলে এই উনার সেই অসমাপ্ত কাজ উনি সমাপ্ত করবেন। নিজেদের মধ্যে যেন কোন ভুল বুঝাবুঝি না থাকে, সবাই ঐক্যবদ্ধ হবে, সংগঠনকে তৈরি করে গণমানুষের কাছে যেন আমরা পৌঁছতে পারি। তৃণমূল পর্যায়ে ছোটখাটো যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের কাছে তুলে ধরে ভোট চাওয়ার নির্দেশনাও দেন শেখ হাসিনা। বাংলাদেশ যে উন্নয়ন, অগ্রগতি এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে তা যেন আমরা আমাদের কার্যক্রম প্রচার কার্যের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে পৌঁছে দিতে পারি, আমরা যেন সেই কাজটি করি। সামনে নির্বাচনের নেত্রী আমাদের নির্দেশনা দিয়েছে, আমরা যেন নেত্রীর উন্নয়নের কথাগুলো আমরা বক্তৃতায় ইউনিয়নে যাইয়া, থানায় যাইয়া, জেলায় যাইয়া, বিভিন্ন জায়গায় যাইয়া যেন আমরা নেত্রীর কথাটা বলি, উন্নয়নের কথাটা বলি। আন্দোলন সংগ্রামের নামে বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে সেদিকেও তৃণমূলকে সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগের জাতীয় কাউন্সিল 3 ডিসেম্বর না করার সিদ্ধান্ত হয়। দ্রুত সময়ে পরবর্তী তারিখ নির্ধারণ করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে কেউ মারা যায়নি। যিনি মারা গেছেন তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। এর সঙ্গে আওয়ামী লীগের সম্মেলনের কোনো সম্পর্ক নেই জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে সত্য প্রচারের আহ্বান জানান। এই লোকে স্ট্রোক করেছে, আমি খবর নেন, এবং সে ওখানে ধারে কাছে ছিল, সে তার বাড়িতে ছিল, বাড়ি থেকে তাকে হাসপাতালে নেওয়া। আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছে। আমি গত কয়েকদিনে 6টা সম্মেলন করেছি, তাও জেলা সম্মেলন, কোথায় সম্মেলনে আমাদের কোনো প্রকার এ ধরনের কোরমান? একটা জেলা সম্মেলন কুমিল্লায় যেটা হয়েছে, এটা সম্মেলনের দিকে অনেক দূর। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমরু সীমান্তে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অভিযানের সময় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে DGFI এর একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। এছাড়া সংঘর্ষের ঘটনায় র্যাবের একজন কর্মকর্তা আহত হয়েছেন। সোমবার রাতে ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে বান্দরবান সীমান্তে উত্তেজনার কারণে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের পর থেকে ঘুমধুমের তুমরু সীমান্তের কোনারপাড়া এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বান্দরবানের তুমরু সীমান্তের নোম্যান্স ল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে জানিয়ে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সপ্তাহ 2022 এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানিয়েছেন। কিভাবে, কেন, কারা এই অপরাধী ছিল, এই মাদক ব্যবসা ছিল, সবগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা সবকিছু সত্য উদ্ঘাটন করে আপনাদেরকে জানাই। সেনা বাহিনীর সাথে যৌথ অভিযান ছিল এটা ধরেন, যখন নাকি এই ধরনের অভিযান যায়, আমাদের গোয়েন্দা সংস্থার সঙ্গে থাকে কিংবা তাদের একটা পরিকল্পনা মাফিকই এগুলো হয়ে থাকে। ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল সহ 22টি মহাসড়কে ইজি বাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
দুপুরে রাজধানীর বনানী বিআরটি এর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের 29তম সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়কের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে কাদের বলেন, মহাসড়কে মোটরসাইকেল আপাতত নিষিদ্ধ না হলেও নিয়ন্ত্রণে রাখা হবে। আমরা ঠিক করেছি ঢাকা আরিচা, ঢাকা ময়মনসিংহ, ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম, ঢাকা টাঙ্গাইল, এই মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি ব্যাগ চলাচল আমরা ক্লোজলি মনিটরিং করব। নিষিদ্ধ করাচ্ছে, নিয়ন্ত্রণটা কীভাবে করা যায় আমরা সে ব্যাপারে গুরুত্ব বেশি দিচ্ছি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।